সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডায়াল সিলেটের সাপ্তাহিক আয়োজন সফলতার গল্প অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে আমি আছি ফাহমিদা খান উর্মি, এবং আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন সফল ব্যক্তিত্ব, প্রকাশনা জগতের অন্যতম নাম, চৈতন্য প্রকাশের প্রকাশক জনাব রাজীব চৌধুরী। আমরা কথা বলবো জনাব রাজীব চৌধুরীর সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম ভালো আছি। আপনার কাছে আমার দর্শকদের হয়ে প্রথমেই প্রশ্ন থাকবে, আপনি বাংলাদেশের একজন অন্যতম নামকরা একজন প্রকাশক, যিনি চৈতন্যর মতো একটি প্রকাশনাকে সিলেট থেকে বসে আপনি নিয়ন্ত্রণ করছেন, এবং সারা বাংলাদেশে এই চৈতন্য প্রকাশনটি এখন এক নামে সবাই চেনে। আপনার প্রকাশনা সম্পর্কে যদি কিছু আমাদেরকে বলতেন। ধন্যবাদ উর্মি। আমি শুরুতেই স্মরণ করছি বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এটা আগস্টের মাস, শোকের মাস, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আর ব্যাপারটা হচ্ছে এরকমই যে চৈতন্য প্রকাশনী 14 সালে যাত্রা শুরু করেছিল সিলেট থেকে। আমরা আসলে মানে ব্যবসাটাই আমাদের মূল উদ্দেশ্য নয়, এই ধরনের একটা স্লোগান নিয়ে কিন্তু আমরা নেমেছিলাম যে জ্যোতির্ময় চেতনা। তো 14 সালের দিকে যখন আমি প্রকাশনাতে প্রথম আসি, তখন সিলেট থেকে তখন সেরকম কোনো প্রকাশনা ছিল না যেগুলো পেশাদারিত্ব নিয়ে যেগুলা কাজ করে। তো 14 সালের মানে এই সব গল্প আমি ইতিমধ্যেই অনেক মানে টকশোতে আমি বলেছি, যেটা সবাই জানে এই দেশের, যারা চৈতন্যকে যারা চিনে বা জানে। তো এই পর্যন্ত আমি বলবো এই আমার 5 বছরের যে জার্নি হয়েছে, তে 5 বছরের জার্নিতে আমরা এখন বিভিন্ন ধরনের বইয়ের দিকে আমরা গিয়েছি, মানে আমাদের বিভিন্ন বিষয়ভিত্তিক বই আমরা প্রকাশ করেছি। আমরা আসলে কবিতা দিয়ে শুরু করেছিলাম, এই দেশের তরুণদের কবিতার মানে চর্চা যারা করেছেন, যাদের বই প্রকাশের একটা অন্যতম প্ল্যাটফর্ম এই চৈতন্য। হ্যাঁ, চৈতন্য একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছিল। তো আমি এই যেটা শুরু করেছিলাম সেই সময়ে 0 দশকের কয়েকজন কবির কবিতার বই দিয়ে, যখন আমার মানে একটা স্টল আমি পেয়েছিলাম ঢাকার এই লিটিল ম্যাক চত্বরে, তার পরের বছরই আমার চৈতন্য কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের মূল মেলাতে স্টল নেয়, ঢাকা বইমেলাতে, 21-এর বইমেলাতে। তারপর এই পর্যন্ত আমরা সফলতার সাথে এই দেশে তরুণদের, এই দেশের সিনিয়রদের, প্রবীণদের আমরা বই করেছি। আমরা কবিতা, গল্প, উপন্যাস, পরে গবেষণা, তারপরে এই বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয়ে আমরা বেশ কিছু প্রকাশনা আমরা করেছি। তো আসলে এই পর্যন্ত মানে আশাটা আমার জন্য খুব সহজ ছিল কিন্তু তা না। হ্যাঁ, বা আমি যে এখন পুরোপুরি যেমন আপনারা বলতে চাই সফলতার গল্প, এই পর্যন্ত আমি সফল, কিন্তু একজন একটা প্রকাশনী সব কিছুর পরে হলো তার সেই বইটা একটা বইয়ে একটা বিশাল বিনিয়োগ থাকে, একটা ঝুঁকি থাকে। আমরা কিন্তু ঝুঁকি নিয়ে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, এখন আমাদের আরও সামনে আমাদের আরও মানে দায়িত্ব আছে, আরও ভালো ভালো কিছু কাজ আমরা করতে চাই। এই হচ্ছে আর কি আমাদের এই সময়ের কথা আর কি। আমরা এখন জানি যে বাংলাদেশের অন্যতম একটি প্রকাশনার জায়গা দখল করে আছে চৈতন্য, অন্যান্য মেইন স্ট্রিমের যে প্রকাশনাগুলো আছে তাদের সাথে পাল্লা দিয়ে সিলেটে বসে আপনি কাজগুলো করছেন। তো এই যে আপনার সফলতা, এই সফলতার যে আমরা যদি বলি এটাকে একটা জার্নি হিসেবে যদি ধরি, এই জার্নিটা কেমন ছিল? এই দেখুন, একটা প্রকাশক আমার কাছে, আমরা অনেক ধরনের পাণ্ডুলিপি আমরা বিভিন্ন সময় আমরা লেখকদের কাছ থেকে নিয়েছি বা আমাদের সাথে যোগাযোগ হয়। এইটা আসলে অত্যন্ত ঝুঁকির কাজ, খুবই ঝুঁকির কাজ, যে এক বিশেষ করে যাদের কবিতার বই আমি বের করেছি। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে আমি যাদের বই বের করেছি অধিকাংশই আমি সফল বলবো। যে আমি কেন, আমি তো সৃজনশীল বই বের করেছি, সৃজনশীল বই এই যেগুলো আমরা হতো সেই রকম রিডার্স আমাদের বাংলাদেশে নাই, কিন্তু যারা আছে তারা বাংলা সাহিত্যের সিরিয়াস পাঠক। হ্যাঁ, তো এই জার্নিতে আমাকে অনেক ধরনের মানে সময় আমার মানে আমার যে রাত দিন পরিশ্রম আমার গিয়েছে, এবং বিশেষ করে সিলেটে, সিলেটের থেকে আপনি দেখেন যে আর কোনো প্রকাশনী কিন্তু এইভাবে
ঝুঁকি নিয়ে আসে নাই। সিলেট না শুধুমাত্র, আমরা যতটুকু জানি যে বাংলাদেশে ঢাকার বাইরে এরকম ঝুঁকির কাজ, হ্যাঁ এরকম কিছু প্রকাশনী কাজ করছে এ নিয়ে। তো সিলেট থেকে আমি যখন শুরু করি, তারপরে দেখেন একটা নতুন প্রকাশনী, একটা বিনিয়োগ নিয়ে নামছে জিনিসটা, মানে একবার নতুন কনসেপ্ট কিন্তু সিলেটে এইটা, যে এর আগে কোনো কোনো প্রকাশনী কিন্তু সিলেটে এইভাবে এতজন লেখকের বই একটা নিজস্ব বিনিয়োগ দিয়ে এরা এরা করছে, এই এই জিনিসটা কিন্তু সিলেটে ছিল না। হ্যাঁ, তো আমি করলাম কি, আমি তখন এই দেশের বেশ বাছা বাছা কিছু তরুণ কবিদের কবিতার বই আমি বিনিয়োগ করলাম। বিনিয়োগ করার পর যথারীতি আমাদের আমার আমার দেখা গেছে আমার কোনো কোনো বই বইয়ের আমার বিক্রি হচ্ছে, কোনো বই আমার আটকে গেছে। হ্যাঁ, এই এই জার্নিটা আসলে যেমন উত্তেজনা, যেমন মজা, যেমন এক ধরনের সৃজনশীলতার কাজ, ঠিক তেমনি এখানে বড় ধরনের একটা আর্থিক একটা মানে বিনিয়োগের ব্যাপার থাকে, যেটা আমরা করেছি। এবং তারপরে যে ব্যাপারটা থাকে এটা হচ্ছে যে বিপণন, এটা এই বইটার বিপণন কি হতে পারে, বিপণনে আসবো, কিন্তু তার আগে আরেকটু আরেকটা প্রশ্ন আপনাকে করব। সেটি হচ্ছে, আমরা ইতিমধ্যে দেখেছি যে চৈতন্য থেকে প্রকাশিত বিভিন্ন বই বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছে, এই বইগুলো সম্পর্কে যদি বলতেন বা কি কি ধরনের উল্লেখযোগ্য বই আছে সেটি সম্পর্কে যদি একটু বলতেন। পুরস্কারের ব্যাপারটা হচ্ছে যে এই চৈতন্য থেকে কবি ইমতিয়াজ মাহমুদ যে পুরস্কারটি পেয়েছিলেন যে বইটির জন্য, এইটা ছিল পেন্টাকল, এই বই চৈতন্য করে কৃত্তিবাস পুরস্কার অপার বাংলার, হ্যাঁ এই পুরস্কারটা পেয়েছে। তার বাইরে হচ্ছে যে তরুণ কবিদের মধ্যে কলকাতা থেকে কিছু পুরস্কার, যেমন আদম পুরস্কার, হ্যাঁ এরপরে কালী কলম পুরস্কার, হ্যাঁ এই বিশেষ কোনো বইয়ের জন্য এই ধরনের কাজে, যেমন হিজল জুবাইর কবি, তারপর আলতাফ শাহনওয়াজ, হ্যাঁ এরা চৈতন্যের কবি, চৈতন্য থেকে বই প্রকাশ হয়েছে, এইগুলো মানে পুরস্কার পেয়েছে আর কি। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আসলে আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে একটা প্রকাশনীকে আসলে একটু সময় দেওয়া দরকার। যেমন আমার প্রয়োজন হচ্ছে 5 বছর, এবার আমাকে এই লাইনে 10-12 বছর পরে আমি হয়তো একটা রেজাল্ট আনতে পারবো যে আমি আসলে কি করেছি। তো এই পর্যন্ত আমি অনেক গুরুত্বপূর্ণ কাজ আমরা করেছি, বিশেষ করে এবারের যে বইমেলাটা গেল, এবারের বইমেলায় আমরা এই দেশের কথা সাহিত্যে আমরা ওয়াসি আহমেদের গল্প সংগ্রহ আমরা করেছি, 2 খণ্ডের একটা গল্প সংগ্রহ করেছি। তারপর নম চমস্কির অনুবাদের বই আমরা করেছি, পশ্চিমা সন্ত্রাসবাদ প্রসঙ্গে যে বইটা আমরা করেছি, অথবা এই যে হ্যাঁ এটা অনুবাদ, এবং আমরা ওইসব প্রকাশনীর কাছ থেকে আমরা একবার কপিরাইট আইন মেনেই আমরা কাজ করেছি চৈতন্য। আর তার বাইরে আমরা করেছি যে এই যেটা চলমান যেটা আন্দোলন হয়ে গেল বাংলাদেশে, এই কিশোর আন্দোলন যেটা নিরাপদ সড়কের, সেইটার একটা মানে সব মানে আপ টু ডেট মানে আপডেট নিয়ে একটা করেছে, এটা যে তুষার আব্দুল্লাহ রাষ্ট্রবানা কিশোর বিদ্রোহ। আর এর বাইরে আমরা ফোকলোরের কিছু বই দেখেছি, যেমন এখানকার আপনার জানেন মুস্তাকিমের দিন একজন 90 দশকের গুরুত্বপূর্ণ কবি এই সিলেটের। হ্যাঁ, মুস্তাকিমের দিনের আমরা কবিতার বই করেছি, তারপরে আমরা পরপর 2টা প্রবন্ধের বই করেছি, একটা ফোকলোরের উপর, 2টা গুরুত্বপূর্ণ 2টা বই, একটা হচ্ছে আটকুটু নৈলুক কবিকে নিয়ে একটা সাম্প্রতিক বিবেচনা, একটা হচ্ছে মাটির রসে ভেজা গান। এই তার বাইরে আবার যেহেতু কবিতা যাপন নামে ওনার কবিতা কিছু প্রবন্ধের বই করেছি, উনি সিলেটেই থাকেন। সিলেটে আরেকজন কবি আছে মোহাম্মদ ইমদাদ, হ্যাঁ যার মোহাম্মদ ইমদাদ এরা হচ্ছে যে কিছু আড়ালে থাকা কবি আর কি, হ্যাঁ যাদেরকে আমরা সামনে আসলে জোর করে আনতে হয়। হ্যাঁ, যেমন তার অন্ধবিদু জানলাগুলি কিংবা তার প্রেগন্যান্ট পাগল অন্যান্য কবিতার বই, এগুলা মানে খুব মানে পাঠক প্রিয়তা পেয়েছে বইগুলো, মানে সিরিয়াস ধারার যারা পড়াশোনা করতে চায় তাদের জন্য। আর আরেকটা বইয়ের কাজ কথা বলবো, এটা হচ্ছে সৈয়দ নিজারের ভারত শিল্প উপনিবেশায়ন সুলতানি বিপনিবেশন ভাবনা, এইটা আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা কাজ, যে এই ধরনের কনসেপ্ট নিয়ে বাংলাদেশে কোনো লেখক আগে বই করে নাই বা এই মানে লিখে নাই, আমরা এই নিজারের এই বইটা আমরা করেছি ওনার। তো এইভাবে যদি বলি, বা রাধারমণের উপর একটা বড় ধরনের আমরা কাজ করেছি, যে এটা আজহার শাহীন রাধারমণের একটা উপর একটা বিশাল কাজ আমাদের করে দিয়েছে চৈতন্য এই বইটা প্রকাশ করছে। এগুলো হচ্ছে আমাদের কিছু কাজ যেগুলো আমাদেরকে প্রকাশনীকে আমাদের আমাদের মানকে যে মানে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় প্রেজেন্ট করে। হ্যাঁ, প্লাস এই বইগুলা এই সৃজনশীল এবং সিরিয়াস দ্বারা পাঠকরা এই বইগুলা নিজেদের প্রয়োজনে খুঁজে নেন। আর এর বাইরে চৈতন্যর তো এটা সবাই জানে যে চৈতন্য তরুণদের অসংখ্য বই করেছে। আচ্ছা, আমি তরুণদের কথা বলে আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো, তরুণদের বই তো আপনি করছেন,
তো তাদের মধ্যে আপনার প্রকাশনীতে যখন প্রথম তারা বইটি তাদের প্রকাশিত হয়, তাদের মধ্যে উঠে আসা দুইজন কবির কথা যদি বলতেন, এটা সমাজিত হয়েছে এমন কোনো কঠিন প্রশ্ন? কঠিন প্রশ্ন যখন চৈতন্যদেব কোন লেখকের বই বের হয়ে গেল আমরা তো আলাদা চোখে কাউকে দেখি না। হ্যাঁ, তারপরে হয় না, অনেক সময় চৈতন্য লেখক আমি বলবো চৈতন্য থেকে বই বের হয়ে গেছে, সেটা একজন প্রবীণ হোক আর একজন নবীন হোক, চৈতন্যের কাছে গুরুত্বপূর্ণ গুরুত্ব কিন্তু সমান একটা বইয়ের ক্ষেত্রে। তা আমি বলবো যে চৈতন্য শুরুটা করেছিল এদেশে, এদেশের রুদ্র আরিফ, বিজয় আহমেদ, তারপর ওই সময় প্রতিষ্ঠিত কবি তরুণদের মধ্যে, তারপরে প্রথম বই বিশ্ব চৈতন্য প্রথম যাদের বই বের করেছে, মানে বিধান সাহা ছিলেন, কিজল জুবাইয়ের ছিলেন, আলী ইমরান সিদ্দিক ছিলেন, হ্যাঁ, এবারে জিনাত জাহান খান, হ্যাঁ, এই এরা এরা সবাই কিন্তু এক ধরনের প্রতিষ্ঠিত, হ্যাঁ, সবাই কিন্তু এক ধরনের প্রতিষ্ঠিত এই এখন কবিতায়। তারপরে আমি বলবো যে কস্তুশ্রীর কথা, হ্যাঁ, কস্তুশ্রীর কথাটা আলাদাভাবে কেন বলতে হয়, কারণ সে ছিল, সে পাণ্ডুলিপি একটা রেডি করছে, এটা আমার কাছে নিয়ে আসছে, আমি কিছু কবিতা পড়ে দেখলাম যে একটু অন্যভাবে সে তার কথাগুলো বলার চেষ্টা করেছে, কিন্তু আমার এটা রিস্ক ছিল যার কোনোদিন কোনো কবিতা কোনো পত্র পত্রিকাতে আগে ছাপা হয় নাই। বইটা বের হওয়ার পরই এই দেশের যারা কবিতা নিয়ে সিরিয়াসভাবে চিন্তা করেন, ভাবেন, তাদের নজরে পড়লো বইটা। এবং এবং একটা এখানে মানে মাঝে একটা কথা বলি যে আসলে বই বিক্রি দিয়ে সবকিছু নির্ভর করে না, খুবই ভালো এবং সিরিয়াস বই আপনি দেখবেন যেগুলো অল্প বিক্রি হয়েছে আপনার, কিন্তু এরা সবসময় বিক্রি হয়। আর কিছু বই আছে যেমন মেলা কেন্দ্রিক বই, বই মেলায় বের হয়েছে 1200-1500 বিক্রি হয়ে গেল, এরপরে এইটার কোনো ইয়ে নেই, কিন্তু আপনি বাংলা সাহিত্যে একবারে জায়গা করে নিবে কোন বই কোন লেখক সেটা সময় বলে দিবে। হ্যাঁ, কিন্তু আমি যেমন শ্রীয়ার মহাপুরাণ সড়কটা বই করেছি, কিংবা তার আগে কায়কাউসের ছেলে একটা বই করেছিল সাইদ জামিলের বই, হ্যাঁ, এই সাইদ জামিলও ভালো লিখে, হ্যাঁ, তার আমরা পরপর চারটা কবিতা বই বের করেছি। এখন আমি নাম বলতে যাই, এই ধরনের আমার কাছে প্রায় শতাধিক নাম আছে, কারণ বিশেষভাবে আসলে আমি বলবো যে যাদের বই করেছি তাদের মধ্যে সবাই বেশ ভালো করেছে, এর মাঝে কবি সহজ মোস্তফা আছেন, হ্যাঁ, আর সিলেটের তরুণদের মধ্যে আরেকজন কথা আমি বলবো, সুমন কুমার দাস, হ্যাঁ, সুমন কুমার দাস হচ্ছেন এদেশের লোক গবেষক, হ্যাঁ, লোক গবেষক সুমনের আমি কিন্তু এই দুইটা বই আমরা অলরেডি বের করেছি, হ্যাঁ, সুমনের, এবং বিশেষ করে হচ্ছে তার কিশোর প্রবন্ধ একটা ফোকলোরের ব্যাপারগুলো নিয়ে, এসব নিয়ে আমরা আরো কথা বলবো, বই নিয়ে কথা বলবো, প্রকাশনা নিয়ে কথা বলবো, কিন্তু আমরা এখন একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি থেকে আসছি, দর্শক সাথে থাকুন। সিলেট নগরীর কাজলসায় অবস্থিত কমফোর্ট মেডিকেল সার্ভিসেস আপনার সেবায় নিয়োজিত। আমাদের সেবাসমূহ ডিজিটাল এক্স রে, প্যাথোলজি, আলট্রাসোনোগ্রাম, অ্যান্ডোস্কোপি ও কোলনস্কোপি, ইউরোফ্রোমেন্টি ল্যাব, বায়োমেডিকেল অ্যানালাইসিস, মাইক্রোবায়োলজি, ইলেকট্রোলাইট, হোমোডোলজি, হরমোন লেভেল টেস্ট, এছাড়া আমরা হাসপাতাল ও বাসা থেকে নমুনা সংগ্রহ করে থাকি। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে। যা বলছিলাম, আমরা বই নিয়ে কথা বলছিলাম এবং প্রকাশিত বই, পুরস্কারপ্রাপ্ত বই নিয়ে কথা বলছিলাম, আরেকটু যদি বলতেন কিছু। হ্যাঁ, বই নিয়ে যা বলছিলাম, যে সুমন কুমার দাসের কথা আমি বলেছিলাম যে লোক সাহিত্য নিয়ে তার অনেক কাজ, তো চৈতন্য বই বের করেছে, একটা হচ্ছে তার প্রবন্ধের বই আর দুইটি প্রবন্ধের বই, একটা কিশোরদের বই, আর তার বাইরে আমি বলবো যে সেজুল হোসেন, হ্যাঁ, এই 0 দশকে আরেকজন প্রতিভাবান কবি, এই সেজুলের বই আমরা চৈতন্যতেই বের হয়েছে। আপনি বলতে পারেন যে বাংলাদেশে যারা কবিতা লিখতে আসছে, বাংলাদেশে যারা কবিতায় সিরিয়াস চিন্তা মানে ভাবছেন, সিরিয়াসভাবে তার কাজ করতে আছেন, তাদের বই চৈতন্য বের করেছে। এবং আমরা যে বললাম না যে 4-5 বছর হওয়ার পর একটা প্রকাশনী অনেক দায়িত্ব বেড়ে যায়, তার মানে ব্যবসার চিন্তা করতে হয়, তা আমরা ইতিমধ্যে বিষয় বৈচিত্র্যের দিকে আমরা কিন্তু, হ্যাঁ, আমরা শিশুদের বই আমরা করতেছি, মুক্তিযুদ্ধের বই আমরা বের করেছি, আর তার বাইরে আমরা যে গল্প উপন্যাস, মুক্তিযুদ্ধের বইয়ের মতো আমি বলবো যে রফিকুর রশিদের রাসেলের জন্য ভালোবাসা, একটা শিশুতোষ বই দিয়ে আমরা শুরু করেছিলাম, রোকেয়া খাতুন রুবির আছে, হ্যাঁ, মুক্তিযুদ্ধের গল্প, মুক্তিযুদ্ধের ছড়া, আর তার ছাড়াও হচ্ছে সুজাত মনসুরের আমরা করেছিলাম এই মুজিব মানে মুক্তি একটা বই, আর একজন শেখ রাসেল, একজন শেখ কামাল এই বইটা। আর এইবার যে বইটার কথা আমি বলতে চাচ্ছি, আসলে এটা হচ্ছে যে বঙ্গবন্ধু নীতি নৈতিকতা, যে এই বইটা আমরা এই আগস্টেই আমাদের এটা মানে প্রকাশিত হয়েছে আর কি।
এই পর্যন্ত আর আরো বইয়ের অনেক মানে আসলে তো 4 বছরের সব বইয়ের কথা বলতে গেলে তো আসলে এটা অনেক সময়ের একটা ব্যাপার আছে, সাপেক্ষ ব্যাপার। আপনার প্রকাশনাটা শুরু হয়েছিল মূলত তরুণ কবিদের বই নিয়ে, তো তরুণ এবং উঠতি কবিদের বই প্রকাশ করার সময় কিন্তু অনেকে কিন্তু আর্থিকভাবে অসচ্ছল থাকেন, সেক্ষেত্রে আপনি তরুণদের বই কেন বেছে নিচ্ছেন? আমি তো নিজেই একজন তরুণ, আর 14 সালে যখন আমি প্রথম মানে প্রকাশনাতে আমি আসি, আমি তরুণদের দিয়ে আমি শুরু করেছিলাম। হ্যাঁ, যে আমি আমার কথা হচ্ছে যে এই যে তরুণ কবিদের একটা প্ল্যাটফর্ম আমি করতে চেয়েছি মূলত চৈতন্যকে আর কি, তো ঝুঁকি নিয়েছি। হ্যাঁ, সব জায়গায় যে সফল হয়েছি তা না, হ্যাঁ, এবং বছরে বছরে লসও দিয়েছি আমি। হ্যাঁ, এই লসটা আসলে হয়ে যায় কারণ এই যে আমরা যখন বই বের করি আমরা তো জানি না আসলে তার কতটুকু পাঠক আছে, কারণ বাইরের দেশে যখন একটা বই প্রকাশ হয় সেখানে আপনি দেখেন একটা বই মিলিয়ন মিলিয়ন কপি ছাপা হয় একটা বই, আর আমরা 300 কপি বই ছাপাই আর 200 কপি বই ছাপাই। 200 কপি বই কবি তরুণ কবি ছাপিয়ে সেইটাকে আপনি মানে বাজারে মার্কেটে আপনি এটাকে সেল করে, হ্যাঁ, পাঠকের কাছে পৌঁছে দিয়ে তারপর আপনি আপনার বিনিয়োগটা তুলে নিয়ে আসা, এটা খুবই মানে একটা ঝুঁকির কাজ। আমরা চেষ্টা করেছি, আমরা কোথাও সফল হয়েছি কোথাও অসফল হয়েছি। আচ্ছা, চৈতন্যর বই প্রকাশের ক্ষেত্রে কি কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন গত 5 বছরে? গত 5 বছরে আমার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল আমার অভিজ্ঞতা নাই। প্রথমে হচ্ছে যে আমি এটাই বলবো যে আমি একটা অনভিজ্ঞ একজন মানুষ, প্রকাশনাতে আমি আসছি শুধু মানে বইকে ভালোবেসে, সাহিত্যকে ভালোবেসে, কিন্তু সেটাকে আমি পেশা মানে একদম পেশা আমার এটাই হবে সেই চিন্তা আমার শুরুতে ছিল না। কিন্তু যখন এই পেশায় ঢুকে গেলাম যখন, তখন আমি একটা মজা পেয়ে গেলাম আর কি, এক ধরনের উত্তেজনা, এক ধরনের কাজ করেছিল ভিতরের মধ্যে, প্রণোদনা কাজ করেছিল যে, আর বিশেষ করে যে এই যে এত এত জেলা থেকে বিভিন্ন দেশে দেশের বাইরে থেকে যে যখন মানুষের ফোন আসে পাণ্ডুলিপি নিয়ে, সেটা আমাকে মানে খুব মানে আনন্দ দিয়েছে আর কি। আপনার কাছে আরেকটু এটা বলাই জিজ্ঞেস করছে, যেহেতু আপনি সারা বাংলাদেশের মানুষের বই করছেন, লেখকদের বই করছেন, সেক্ষেত্রে আপনার কি কোনো সমস্যায় পড়তে হয়েছে? অনেক যারা আছেন বই লিখছেন তাদের সাথে হয়তো অনেকের সাথে আপনার কখনো দেখাই হয়নি, তো এই ব্যাপারটা আপনার কাছে কেমন? না দেখা, হ্যাঁ, অনেকের সাথে এখনো দেখা হয় নাই আমার, বই বের করার মানে পরে আমার দেখা হয়েছে। তো সেটা খুবই মানে একটা পাণ্ডুলিপি পাওয়ার পর যখন আমি এটা চৈতন্য প্রকাশ করে ফেলে, তো সেইটার আসলে দায় দায়িত্বটা প্রকাশকের উপরে যায় এইটা বিপণন ব্যবস্থাগুলা নিয়ে। কিন্তু আমি মনে করি আমাদের বাংলাদেশের লেখক এবং প্রকাশক দুজন যদি পরিপূরক হয়ে যদি মানে প্রকাশকেরও যে দায় আছে লেখকেরও দায় আছে এই বইটা পাঠকের কাছে পৌঁছানোর, কিন্তু আমরা যখন বইটা বের করছি আমরা কিন্তু জানি না তার পাঠক আসলেও কারা। আচ্ছা, সেক্ষেত্রে আপনার বিপণন ব্যবস্থাটি কেমন? বিপণন ব্যবস্থা হচ্ছে যে বাংলাদেশে আমি না অনেক প্রকাশনী এই সিস্টেমটা খুবই দুর্বল। হ্যাঁ, দুর্বল কারণ বাংলাদেশের 64 জেলাতে তো আমরা বই দিতে পারি না, আমাদের যে ধরেন 8টা বিভাগ আছে বা ঢাকা এবং ঢাকায় বিশেষ করে যে কিছু বইয়ের মানে দোকান আছে আমরা বই দিই, কিন্তু যে সমস্যাটা হয়ে গিয়ে আসলে সব দোকান তো আসলে বই রাখতে চায় না, চায় না, এই কারণে চায় না যেহেতু তারা প্রতিষ্ঠিত লেখক ছাড়া, এবং গল্প উপন্যাস এই ধরনের মারমার কাট কাট বই বিক্রি হয় এই ধরনের বই ছাড়া আসলে সিরিয়াস বইগুলো এদেশে খুব কম সংখ্যক লাইব্রেরি রাখে। যেমন বিশেষ করে বাতিগড়ের কথা বলবো, ঢাকা চিটাং সিলেটে বাতিগড় প্রতিষ্ঠিত হয়েছে, বা পাঠক সমাবেশ বলবো, কিংবা এখন এটা ওই ঢাকাতে দীপনপুর হয়েছে, হ্যাঁ, আপনার রংপুরের আপনার জল তরঙ্গ নামে আছে, হ্যাঁ, এই ধর কিছু কিছু মানে বইয়ের সৃজনশীল মানে বই রাখে মানে এরকম দোকান হচ্ছে আগে, এখন এখন নতুন একটা তৈরি হয়েছে বুক ক্যাফে, হ্যাঁ, তো ঢাকাতে এই ধরনের বুক ক্যাফে হয়েছে। তো এই বুক ক্যাফে বলাই আমি আপনার কাছে একটু জানতে চাইবো, আপনার কি এই ধরনের কোনো পরিকল্পনা আছে কি না? আমার আপাতত কোনো পরিকল্পনা নেই, একবার আমি পরিকল্পনা নিয়েছি তো এইটা নিয়ে আমি এটা বাস্তবায়ন করতে পারি নাই। হ্যাঁ, আমার ভবিষ্যতে আমার এই ধরনের একটা পরিকল্পনা আছে। আর আরেকটা বিষয় বলবো যে এখন বই বিপণনের একটা বড় ধরনের জায়গা দখল করে নিচ্ছে কিন্তু অনলাইন। আচ্ছা, অনলাইন নাকি? এই অনলাইনের মাধ্যমে এখন প্রচুর আপনি ঘরে বসে কিন্তু বইটা পাচ্ছেন, আপনি আর লাইব্রেরিতে গিয়ে বই খুঁজে কেনার চেয়ে আপনি ঘরে বসে আপনি বিভিন্ন জায়গায় সার্চ করে আপনি অর্ডার দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এই যে অনলাইন বুকশপ গুলা এগুলো হচ্ছে আগামী দিনের একটা বড় ধরনের একটা মানে
বিপণন ব্যবস্থা বলা যেতে পারে, মারাত্মক ধরনের একটা বিপণন ব্যবস্থা হবে এই দেশে। আচ্ছা, আরেকটি প্রশ্ন আপনার কাছে, চৈতন্য যে বইগুলো প্রকাশ করে সেই বইগুলো কি শুধুমাত্র বইমেলা কেন্দ্রিক নাকি সারা বছরই বই প্রকাশ করে? চৈতন্য বইমেলা কেন্দ্রিক কোনো প্রকাশন সংস্থা না। হ্যাঁ, চৈতন্য সারা বছর বই বের করে। আচ্ছা আচ্ছা, তা আমি একটু আগে যে কথা বলেও মানে পরে এটা বলা হয় নাই, এটা হচ্ছে যে বঙ্গবন্ধু নীতি নৈতিকতা যে বইটা আমরা প্রকাশ করলাম, যে হাসান মুর্শেদ, হ্যাঁ হাসান মুর্শেদ এই অঞ্চলের মানুষ, হাসান মুর্শেদ একজন এই মুক্তিযুদ্ধ গবেষক, তারপর হচ্ছে উনি জেনোসাইড নিয়ে কাজ করছেন, উনি বঙ্গবন্ধু নীতি নৈতিকতা এই বইটা আমরা মেলাতে না করে কিন্তু আমরা এই এই মাসেই বের করেছি। তার আগেও চৈতন্য বিভিন্ন বিভিন্ন লেখকের বই বছরে বের করেছে, মাঝামাঝি সময় বের করেছে, মেলার পরে বের করেছে, মেলার আগে বের করে, সারা বছর থাকে। এই যেটা বলছিলাম যে হাসান মুর্শেদ মুর্শেদের এই যে নীতি নৈতিকতা বইটা নিয়ে কিন্তু আমরা অন্যভাবে কাজ করেছি, এটা আমরা অনলাইনে বিশেষ করে এই বইগুলোতে কন্টেন্ট তৈরি করতেছি আমরা, বইয়ের বিভিন্ন কথা দিয়ে বিভিন্ন পেজে বিভিন্ন ধরনের মানুষের মানুষের রিভিউ দিয়ে। তুমি একটি বই যে এরকম কোন বই এর আগে বাংলাদেশে হয়েছে কিনা আমি আসলে জানি না। বাংলাদেশে অনেক বই হচ্ছে নীতি নৈতিকতার উপরে এমন কোন বই কি? এটা হচ্ছে এটা সেরকম একটা বই যে ধরেন বঙ্গবন্ধুর 55 বছরে বর্ণাঢ্য জীবনের অনেক কথাগুলো আছে, যে অনুচ্চারিত কথাগুলো। যেমন আমরা যখন বলি যে বঙ্গবন্ধুর আদর্শ, হ্যাঁ আদর্শের মানুষ আমি, আদর্শের লোক আমি, কিন্তু এই এই শব্দটা একটা ক্ষমতা চর্চা একটা বাহুল্য হিসাবে কিন্তু চলে আসছে, কিন্তু বঙ্গবন্ধু মানে যখনই যে ধরনের জায়গায় উনি গিয়েছেন কিছু কথা বলেছেন, হ্যাঁ কিছু মানে সোসাইটির উদ্দেশ্যে, সেটা ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন, উনি তো রাজনীতি যারা কর্তা তাদের বলেছেন, ডাক্তারদের উদ্দেশ্যে বলেছেন, ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, হ্যাঁ শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন, এই যে বিভিন্ন বিষয় নিয়ে বলাটা, এই যে বিভিন্ন বিষয়ে বলাটা, এইগুলা দিয়েই কিন্তু এই বইটা মূলত। তা আমি বলবো যে এইটা এই ধরনের কথাগুলাকে সামনে নিয়ে আসার জন্য যে মানে হাসান মুর্শেদ যে কাজটা করেছেন সেটা একটা অসাধারণ কাজ ছিল। হ্যাঁ, তো আমরা এই বইটা এখন পর্যন্ত এই যে 15 দিন হলো মানে বইটা বের হয়েছে, আমরা এই পর্যন্ত আমরা এই বইটা অত্যন্ত মানে সফল, যে আমরা যে পাঠক প্রিয়তা পাঠক নিচ্ছে। আমরা মেলার পরপরই আমরা মার্চে আরেকটা বই করেছিলাম, এটা হচ্ছে যে আমিনুল ইসলাম বাবলুর একটা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ। আচ্ছা, যে এটা একটা অন্যরকম একটা মানে ব্যাপার কাজ করেছে, যে উনি সিলেট বিভাগের প্রত্যেকটা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ উনি ঘুরেছে গত 10 বছর, বাইরে থাকে উনি এবং এখান থেকে গিয়ে তত্ত্বপাত্র নিয়ে আসছে, ছবি তুলে তত্ত্বপাত্র নিয়ে আসছে, সেটা বদ্ধভূমিতে গিয়েছে, এটা বিভিন্ন জায়গায় স্মৃতিসৌধগুলো স্থাপনাগুলো হয়েছে, এখানে গিয়েছে এই ছবিগুলো দিয়ে এবং এইখানকার হিস্ট্রি ইতিহাস দিয়ে এবং এটা কখন স্থাপিত হয়েছে সেই সব মানে কথাগুলো দিয়ে কিন্তু আমরা একটা মানে বই করেছি, এটা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ। এই একটা কাজ আমরা করেছি, তার মানে আমরা বলতে পারি যে শুধুমাত্র বইমেলা কেন্দ্রিক নয়, চৈতন্য সারা বছর বই প্রকাশ করে থাকছে। আমরা কথায় কথায় একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনার কাছে আমাদের দর্শকদের থেকে সর্বশেষ প্রশ্ন, চৈতন্যকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? চৈতন্যকে নিয়ে আমি বলেছি যে আমরা এই যে ধারায় আসছি, এটা হচ্ছে আমরা বলি যে আমরা সৃজনশীল ধারায় কাজ করতে চাই, আমরা সেই ধারা অব্যাহত রাখতে চাই, আমরা তরুণদের আরও বই বের করতে চাই এবং আমরা প্রবীণদের বই বের করতে চাই, মুক্তিযুদ্ধের বই, ছড়া, গল্প, উপন্যাস, অনুবাদ, সাহিত্য, প্রবন্ধ, সব ধরনের বই আমরা, সিনেমার বই, সাংবাদিকতার বই, মানে বিষয় বৈচিত্র্য দিয়ে চৈতন্য সামনের দিন এগোতে চায়। আর আরেকটা ব্যাপার, যেহেতু ঢাকার বাইরে থাকি, সিলেটে আমার অনেকগুলো প্রতিবন্ধকতার মানে তৈরি হয়, বিপণনে আমি মাঝে মধ্যে কিছু সমস্যায় পড়ে যাই। আর একটা বই আপনি ভালো করেই জানেন যে সিলেট থেকে চৈতন্য প্রথম শুরু করেছিল একটা বই, আমরা শুধু বইয়ের বিষয় আমাদের লেখকের চেয়ে বইয়ের বিষয়কে আমরা গুরুত্ব দিই, সেই সাথে এই বইয়ের যে প্রোডাক্টটা যে হয় সেটা কাগজ কেমন হতে পারে, বাধাই কেমন হতে পারে, হ্যাঁ সেটা কিভাবে গুণগত যে মানের ব্যাপারটা থাকে, এটা কিন্তু চৈতন্য সবসময় বজায় রেখে চলেছে এবং সিলেটে প্রথম কিন্তু চৈতন্য এই ধরনের একটা উদ্যোগ নিয়েছিল এবং এখন আপনি জানেন যেহেতু এই উদ্যোগকে দেখে আর অনেকে কিন্তু এগিয়ে আসছে, নতুন নতুন কিছু প্রকাশনা আসছে, তাদের প্রতি আমার আসলে শুভকামনা থাকে কারণ তারা কিছু ভালো ভালো কাজ করার চেষ্টা করেছে। এর জন্য আপনাকে আমরা প্রতিকৃত বলতে পারি যে আপনার দেখানো একটি পথে অনেকেই হাঁটছেন। হ্যাঁ মানে দেখানো পথে হাঁটছে এটা ঠিক আছে, কিন্তু আমি তো নিজে এখন পুরোপুরি আসলে ওইভাবে অভিজ্ঞ হয়ে উঠে নাই, যেহেতু ঢাকা বইমেলাতে চৈতন্য প্রতি বছর যায় এবং আগামীতেও যাবে এবং আমরা আগামীতেও আরও একটু ভালো বই কিছু বই আমরা করতে চাই এবং আমরা অলরেডি আমরা কী বই 2020 সালে বইমেলা চৈতন্য কী কাজ করবে অলরেডি আমাদের মানে পরিকল্পনা আমাদের হয়ে গেছে, আর হ্যাঁ এগুলো আমরা আগেই পরিকল্পনা আমরা মানে গুছিয়ে নিই আর কি। তো সব মিলিয়ে আমাদের এখন মানে অসম্ভব একটা ব্যস্ততার সময় আমাদের শুরু হয়ে গেছে এবং আমাদের যাচ্ছে এবং যত দিন যাবে আমাদের আগামী মেলার ব্যস্ততা আমাদেরকে আমাদের বাড়বে আর কি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার অত্যন্ত ব্যস্ততম সময় থেকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, আর আমি ডায়াল সিলেটকে ধন্যবাদ জানাই যে তারা আজকে আর এই মানে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত অতিথি করার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা চৈতন্যের সাথে থাকুন, এই চৈতন্য ভালো ভালো কাজ করতে চায়, আপনারা সহযোগিতা করুন চৈতন্যকে, এবং চৈতন্যের বই কী কী বই বের করে এইগুলো আপনারা দেখুন, নাড়াচাড়া করুন, কোনো পরামর্শ থাকলে আমাদেরকে পরামর্শ দিবেন, যাতে আমরা আগামীতে আপনাদের পরামর্শের উপর ভিত্তি করে আমরা আরও আরও ভালো মানে বই করতে চাই আর কি। কথা বলছিলাম চৈতন্যর প্রকাশক রাজীব চৌধুরীর সাথে, কথায় কথায় আমাদের সময় শেষ হয়ে এসেছে। এবার বিদায় নেওয়ার পালা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রোগ্রামটি পেতে ডায়াল সিলেটের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।